আরম্ভ করছি নিখিল বিশ্বের যিনি স্রষ্টা, মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। তার সাথে স্মরণ করছি যে নবীকে সৃষ্টি না করলে তাম পৃথিবীর কিছু সৃষ্টি হইত না। দয়াল নবীজির পাক্র জমবরকে লাখো কোটি দরুদ সালাম ভক্তি নিবেদন জ্ঞাপন করছি, প্রাণভরে স্মরণ করছি দয়াল নবীজি। আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে স্মরণ করছি। হযরত আদম থেকে শুরু করে আখিরি জামানার যে পয়গম্বর, প্রত্যেকটা নবী রাসূলের পাক দরবারে লাখো কোটি দরুদ সালাম ভক্তি জানাচ্ছি। আমি প্রাণভরে স্মরণ করছি এ বিশ্বের ওলি আউলিয়া গাউস কুতুব, যারা যেখানে যেভাবে শহীদ আছেন, প্রত্যেকটা আউলিয়ার দরবারে যারা এখনো জগতের বুকে আছেন, প্রত্যেকের চরমবরকে লাখো কোটি ভক্তি জানাচ্ছি। আমি প্রাণভরে স্মরণ করছি মদনপুর হযরত শাহ সুলতান কমরউদ্দিন রহমতুল্লাহ দরবারে ভক্তি জানাচ্ছি। এবং আজকে এই অনুষ্ঠান যে দয়াল বাবাকে উপলক্ষ করে প্রত্যেকটা বছর ভক্ত মেলার আয়োজন করা হয়, উরুস মাহফিলের আয়োজন করা হয়, উরুস শব্দের অর্থ মিলন হওয়া, একত্রিত হওয়া, জমায়েত হওয়া, এক ভক্ত আরেক ভক্তের সাথে সাক্ষাৎ হওয়া। তো আবতুষা বাবার দরবারে আমি অধমে লাখো কোটি ভক্তি জানাচ্ছি, তারই খলিফা যিনি, তারই ভক্ত যিনি দয়াল বাবা লতিফ শাহ, সেই বাবাজি চরণে লাখো কোটি ভক্তি জানাচ্ছি। এখানে আরেকজন দয়াল আছেন মোতালে ফকির, বাবাজি চরণেও লাখো কোটি ভক্তি জানাচ্ছি। এবং গিয়াসুদ্দিন ফকির, সে বাবাজির চরণে ভক্তি জানাচ্ছি। বিশেষ করে এই সাইডে আপনারা যারা আছেন, আপনাদের নাম বলা তো সম্ভব না,
আপনাদের প্রত্যেকের চরণে আমি অধর ভক্তি জানাচ্ছি এবং আমি প্রাণভরে স্মরণ করছি। এই আস্তে এহেন মানুষ কয়জন? হ্যাঁ, এত কথা কি কি কারণে আসে? কারণটা কি? কথাই যে তো বলবেন, বাড়ি গিয়ে বলেন, মঞ্চে কেন? আরে শুরু থেকে কি এটা শুরু করছে খালি আমগাম? আরে যারা হামগাম করে তারা সাত আটটা লেডিস এর গান শুনে, এরকম ভক্ত মেলার আয়োজনে এদের দ্বারা বালা কিছু সহ্য হবো না। আজকের মঞ্চের যিনি সম্মানিত সভাপতি সাহেব এবং আরো সদস্যবৃন্দ যারা অতি পরিশ্রম যারা করেছেন এই অনুষ্ঠানের জন্য, তার আওলাদ বর্গ প্রত্যেকের কাছে সালাম শ্রদ্ধা। সাউন্ডে যিনি আছেন ভাই মানিক ডিজিটাল সাউন্ড সিস্টেম অপারেটর ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা। ক্যামেরাম্যান ভাই যিনি আছেন টাঙ্গাইল সখীপুর হয়ে আগত জোনাকি মিডিয়া, সে ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা জানাচ্ছি। আমি অধমকে যিনি অতি কষ্ট করে নিয়ে আসছেন রুহুল আমিন ভাই, তার কাছে সালাম। আমার বিপক্ষের যিনি বন্ধু সারা বাংলাদেশের সুনাম ধন্য একজন গায়ক, সুনাম ধন্য একজন গায়ক বলতে হয়, কারণ একটাই, কারণটা হইতেছে যদি মাইমন সিং শম্ভুগঞ্জ আসি ক্লাবের ভিতরে বাই গান কই কই উসা কিনা, মানে গানের কথা বললে যদি দশটা গান হয় তার মধ্যে পাঁচটা গানই উসা কিনা। আর বিশেষ করে শুনি সারা বাংলাদেশের নাম করে ফেলাইছে আমার নয়ন শেখ ভাই, আজকে ই অঞ্জনা রসন বুঝতে পারি না তাগর মত কি আমি জানি না, কিন্তু আজকে আমার বাবা জিরা যারা আছে এদের তো ঠকানোর কোনো বাউ নাই। আপনারা যারা আছেন আমার একটু দরকার আছে যে উষা খিলা প্রত্যেক দিন গান তা সারা বাংলাদেশ নাম করছে, কি দিয়া নাম করছে এটা একটা আমার দেহার আছে। দরাটা পরে ধরতাস আগে একটা গান কইরা লই মাওলা রে মাওলা রে ও মাওলা রে মাওলা রে মাওলা রে আমার ও মাওলা তোমারি নদী আবার তোমারি না আবার কান্দারি হইয়া ও মাওলা তুমি চালাও দয়া আমারে লইয়া কি খেলা খেলা অগ্নিয়ার কষ্ট সবই তোমার দৃষ্ট যদি জ্বালাও মাওলা আমার আবার কিসের কষ্ট যদি জ্বালাও দয়া আমারে লইয়া কি খেলা খেলো আপু সায়া আমারে লইয়া কি খেলা খেলো মাওলা
আমি তো তোমারই বান্দা, কেউ চাই মরে কেউ রয় জিন্দা, তুমি যাহা চাও মাওলা তুমি যাহা চাও, তুমি শিক্ষক তুমি রক্ষা তুমি আমার তোমারই ভয় তোমার ভয়।
শিরে বাগদাদে তেরো বড় পীর ওই দরবারে নোয়াইলাম শির আজমিরে তে দয়াল খাজা তুমি বাবা গানে রাজা মদনপুর শাহ সুলতান বাবা ওই দরবারে ভক্তি আমার আত্মসা বাবার পাক দরবারে বন্দি জানাই মত শিরে বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত বন্ধি মাতা বন্ধি পিতা যারা আমার জন্মদাতা বাউল গানের সভাপতি গুরু পদে ভক্তি রাখি মা বোনেরা আছেন যারা অধমের সালাম নেন আপনারা আমির ভাই মোর আছে বইয়া তারে গেলাম ভক্তি দিয়া দীপক পেতে বন্ধু চিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম আসসালাম কইয়া আবার সালাম দেই গো দিয়া শিক্ষা দীক্ষার গুরু জিরে বন্ধি জানাই নত শিরে দীক্ষা গুরু হলেন যিনি লতিফ খান মোর নাম কি জানি ওই চরণের গুলাম আমি শিক্ষা গুরু হলেন যিনি মুকাদ্দেস বাবা জ্ঞানের জ্ঞানী ওই চরণে ভক্তি রাখি উস্তাদের নাম প্রকাশ করি যে শিখাই বাবুলের বুলি টাঙ্গাইল জেলার অধিকারী মধুপুরে থানা ধরি কাকরাইতে বসত বাড়ি বাউল আব্বাস সরকার নামটি জানি ওই চরণে ভক্তি রাখি নিজের নামটি না বলিলে কি জব দিব পর পারে জামালপুর জেলাতে বাড়ি সরিষা বাড়ি থানা ধরি পুষ্ট অফি চাপার কোনা গ্রামের নামটি হয়দুল ভীতি মাতা পিতায় আদর করে শাপলা নাম দি আছে মোরে এইটা হয় নকল ঠিকানা দুই দিনের ওই বালা খানা আসল বাড়ির নাই রে জানা কই জানি রাখবেন রাব্বানা শর্ট করলাম।